আপনারা সকলে জানেন ইমাম আহমদ বিন হাম্বল, বলেন ইমামের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, উনি মুহাদ্দিসুদ্দাহ, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব আছে, যেই কিতাবের মধ্যে সহিহ বুখারীর চাইতেও অসংখ্য হাদিস বেশি, অনেক বিশাল, অনেক 20-25-30 খণ্ডেরও বের হয়ে গেছে, অনেক বড় হাদিসের কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা একটা মসজিদের মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। তিন ওয়াক্ত নামাজ আদায় করার পরে মসজিদের বারান্দার এক কোণায় তিনি শুয়ে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের বেলা সফরে বের হইছেন, তো রাতের বেলা যখন সফরে বের হলেন একটা মসজিদের মধ্যে এভাবে আশ্রয় নিলেন যে আজকে রাতটা আমি মসজিদের ওই বারান্দার থেকে যাব, সকালবেলা আমি চলে যাব। মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি কি করলেন, তিনি আহমদ ইবনে হাম্বলকে তো আর চিনে নাই, তিনি এসে তাকে বিদায় করে দিচ্ছে, আপনি এখানে থাকতে পারবেন না, মসজিদ ঘুমানোর জায়গা না, আপনি চলে যান। আহমদ ইবনে হাম্বল তিনি কি করলেন, ওই যখন মুয়াজ্জিন এই কথা বলল তখন তিনি বললেন, বাবা শুধু আজকে রাতটা আমাকে এখানে থাকতে দাও, সকালবেলা তো আমি চলেই যাব, আমি এই মসজিদে আসর পড়ছি, জোহর পড়ছি, মাগরিব পড়ছি, এশা পড়ছি, ফজর পরে আমি বিদায় নিয়ে নিব, আজকে রাতটা আমাকে কি করো একটু জায়গা দাও। এই কথা যখন বললেন তখন মুয়াজ্জিন জায়গা দিল না, পিস্তা সবকিছু বেগ সবকিছু সরাইয়া দিল, সবকিছু যখন সরাইয়া দিল তখন ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে কষ্ট পাইলেন। মনে মনে কষ্ট পাওয়ার পরে তিনি চলে গেলেন, উনার ব্যাগ গাড়ি সবকিছু নিয়ে মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন। মুয়াজ্জিন তাড়াইয়া দিছে যে এখানে থাকার জায়গা না, আপনি এখানে থাকতে পারবেন না। তো উনি মনে কষ্ট নিয়ে চলে গেলেন, যেতে যেতে অনেক দূর যখন চলে গেলেন দেখলেন একটা যুবক রুটির দোকান, কিসের দোকান, রাতের বেলা দেখবেন এখন শীতের দিন, ঢাকা বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় রাস্তার দুই পাশের মধ্যে কত জাতের পিঠা পুলি বানায়, রুটি বানায়, বিভিন্ন পিঠা বানায় বেচে। অনেক রাত যখন শীতের রাত আহমদ ইবনে হাম্বল দেখলেন একটা যুবক কিছু রুটি বানাইতেছে আগুনের মধ্যে, চুলার মধ্যে রুটি বানাইতেছে। আহমদ ইবনে হাম্বল গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে যুবক আমি আজকে রাত তোমার এখানে কাটাইতে চাই, তোমার দোকানের পাশে কাটাইতে চাই, আজকে রাত তোমার পাশে কি আমাকে জায়গা দেওয়া যাবে কি? ওই যুবক বলল, কেন নয়, অবশ্যই আপনি আমার পাশে থাকতে পারেন। আহমদ ইবনে হাম্বল ওই যুবকের কাছে যখন রইলেন দেখলেন যুবকটা রুটি বানায়, আর পরে মনে মনে যেন কি পড়ে, রুটি বানায় কি পড়ে, রুটি তাওয়া থেকে তুলে মনে মনে যেন কি পড়ে, মানুষ টাকা দেয় টাকা যখন কেশের মধ্যে ঢুকায় মনে মনে কি পড়ে, আবার টাকা যখন হাতে নেয় তখন পড়ে, যখন মানুষকে দেয় তখন পড়ে। আহমদ ইবনে হাম্বল বললেন, হে যুবক আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম, লক্ষ্য করলাম তুমি মনে মনে কি পড়তেছো, রুটি বানাও মনে মনে পড়ো, রুটি তাওয়া থেকে তুলো মনে মনে কি পড়ো, আমাকে একটু বলো। তখন ওই যুবক আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে, সে তো আর জানে না উনি যে আহমদ ইবনে হাম্বল। যুবক বলতেছে, আমি মনে মনে পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, উনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, ইস্তেগফার পাঠ করে। তো যুবক বলতেছে, আমি যখন রুটি তাওয়াতে দেই তখন ইস্তেগফার পাঠ করি, রুটি তাওয়া থেকে তুলি তখন ইস্তেগফার পাঠ করি, মানুষ আমাকে টাকা যখন দেয় কেশের মধ্যে টাকা ঢুকাই ইস্তেগফার পাঠ করি, এই যখন ইস্তেগফার পাঠ করি এটা আমার অভ্যাস হয়ে গেছে, আর আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা আমার সাথে সাথে দান করেন, করেন সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আমি আমার জীবনে যত দোয়া করছি আল্লাহ তাআলা কোনো দোয়া খালি ফিরায় নাই, আমি হাত তুলতে দেরি হয় কিন্তু আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। তখন আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া নাকি? মুস্তাজাবুদ দাওয়া মানে যে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলল, আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি যখন দোয়া করি আল্লাহ তাআলা আমার জীবনের সকল দোয়া কবুল করে নেয়, কিন্তু একটা জিনিস এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি যেই দোয়া করো সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, আর একটা জিনিস তুমি আল্লাহর কাছে চাইলা আল্লাহ তাআলা দান করলেন না, সেটা কি একটু কি আমাকে বলা যাবে? যুবক প্রথমে বলতে চাইল না,
পরক্ষণে যখন আবার আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, একটু বলা, একটু বলে দাও। আহমদ ইবনে হাম্বল যখন এই কথা বললেন, যুবক বলল, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, এই জামানার সবচেয়ে বড় আলিম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করাইয়া দাও, আমি উনার হাতে একটা চুমা দিব, উনার কপালে একটা চুমা দিব, উনার সাথে মুসাফা করব। এই দোয়া করছিলেন যুবক মনে মনে, অনেক আগে এই দোয়া করছে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ কি করেন নাই, কবুল করেন নাই। আর ইনি যে আহমদ ইবনে হাম্বল যুবকও বুঝতে পারে নাই। যখন এই কথা বললেন, আহমদ ইবনে হাম্বল হাসতে লাগলেন। যুবক বলল, আপনি হাসেন কেন? তখন আহমদ ইবনে হাম্বল বললেন, এ যুবক শোনো, তুমি আল্লাহর কাছে যেই দোয়া করছিলা, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করবা, তোমাকে আহমদ বিন হাম্বলের বাড়িতে যেতে হবে না, স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে এই রুটির দোকানে যাকে পাঠিয়েছেন আমি হলাম, আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ্দাহ। সুবহানাল্লাহ। পড়েন আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি আমার বাড়িতে যেতে হবে না, আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল। তো যখন এই কথা শুনলো যুবক, সাথে সাথে মুসাফা করলো, কদমবুচি করলো, হ্যাঁ কপালে চুমা দিল। তখন সে ভাবতে লাগলো, হায় হায়, আমি বিশ্বাসই করতে পারি নাই আল্লাহ তাআলা যে আমার দোয়া কবুল করে নিবেন। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আর আহমদ বিন হাম্বল কি করলেন, যখন উনার সঙ্গে দেখা হলো, তখন বললেন, তুমি এমন মুস্তাজাবুদ দাওয়া হয়েছো, তুমি দোয়া করলেই কবুল হয়ে যায়, কিভাবে তুমি এটা অর্জন করলা? তখন তিনি বললেন, আমি নামাজ পড়ি, আমি কখনো নামাজ ছাড়ি না, দুই নাম্বার আমি যখন খেতে বসি, আমি যেই কাজ করি না কেন, তখন সব সময় একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে ইস্তিগফার। সকলে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। এই যখন ইস্তিগফার তিনি পাঠ করেন, তখন আল্লাহ তাআলা উনার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন আর উনার দোয়া কবুল করেন। আজ থেকে আমরা প্রত্যেকে নিয়ত করি, অযথা আমরা কথা বলি, অযথা দোকানে বসে থাকি, অযথা এদিক সেদিক তাকাই, অযথা মোবাইলে ক্যারাম বোর্ড খেলাই, অযথা দোকানের মধ্যে বসে আমরা লুডু খেলি, এই কাজগুলো না করে আমরা যখনই বসে থাকবো আমাদের জবান দ্বারা আল্লাহ পাকের জিকির এবং ইস্তিগফার পাঠ করব। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করেন। আপনি দুরুদ পড়েন, জিকির করেন, আল্লাহ তাআলার ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি বলেন, তোমরা দোয়া করো কিন্তু তোমাদের দোয়া কবুল হয় না, কেন জানোনি? তোমাদের অন্তর মরে গিয়েছে। তোমরা যদি 10টা বিষয় ভালো করে অর্জন করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। আমরা কিন্তু অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, কেন? তার এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা সম্পর্কে আমরা অবগত আছি কিন্তু তার প্রদত্ত কর্তব্য সমূহ আমরা পালন করি না। এক নাম্বার, আল্লাহ সম্পর্কে আমরা জানি, আল্লাহকে মুখ দিয়ে বিশ্বাস করি, অন্তর দিয়েও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন যেই কাজ করার কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, যত আদেশ করেছেন, আমরা আল্লাহর আদেশ মানতে রাজি না, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। দুই নাম্বার, আল্লাহর ওই ওলি বলতেছেন, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, দুই নাম্বার, তোমাদের দোয়া কবুল না হওয়ার কারণ, তোমরা মুখে দাবি করো তোমরা আশেকের রসুল, মুখে দাবি করো নবীর ভালোবাসো, নবীকে ভালোবাসো, সাহাবীকে ভালোবাসো, কিন্তু তার সুন্নাহ তোমরা পরিত্যাগ করো, নবীর সুন্নাহ মোতাবেক তোমরা জীবন পরিচালনা করো না, যার জন্য তোমাদের দোয়া কবুল হয় না। আজকে আমাদের সমাজে রাসূলুল্লাহর সুন্নাহ আমরা ছেড়ে দিয়ে, বিশেষ করে একটা কথা বলি, রাগ করিয়েন না, এটা বলা আমার উপর ওয়াজিব, বিবাহের মধ্যে যেই সকল অপসংস্কৃতি আছে এটা সরাইয়া দেন। হয়তো আগে এই কথাগুলো কোনো ইমাম বলে নাই বা আপনারাও মনে হয় শুনেন নাই, আমাদের এই এলাকাতে যত বিবাহ শাদী হয়, আমাদের এলাকাতে, আমার যেই বাড়ি, কোনো বাড়িতে গান বাজনার কোনো আয়োজন হয় না, কোনো অপসংস্কৃতি হয় না। কারণ কি? এলাকায় আলেম আছে, প্রত্যেক আলেমরা আমরা এক প্ল্যাটফর্মে এসে সেটা প্রতিহত করে দেই, কারো ক্ষমতা চলে না সেখানে। তো আপনারাও যদি আপনাদের এলাকায় বেশি নয় পাঁচজন যুবক, দুইজন যুবক, এই এলাকার দুইজন যুবক যদি দাঁড়াইয়া বলে, আমি হযরত উমরের ভূমিকা পালন করব, আমি হযরত উমরের মতো বলিয়ান হব, আবু বকরের মতো সত্যবাদী হব, আজ থেকে আমাদের এলাকাতে কোনো অপসংস্কৃতি চলবে না, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। হযরত উমরের ভূমিকা পালন করেন যুবকরা, দেখবেন এলাকায় শান্তি বিরাজমান, এলাকায় কোনো সাঙ্গা দাঙ্গামা চলবে না। কথা হলো, বিবাহ শাদীতে আমরা কোন ভুলটা করি, এই কথাটা বলে দেই, যদিও পার্সোনাল বলার কথা কিন্তু বলে দিচ্ছি। এক নাম্বার, বিবাহ যখন পড়াইবেন, মসজিদের ইমাম সাহেব যদি বিবাহ বাড়িতে যায়, যে বাড়িতে বিয়ে সেই বাড়িতে যদি যায়, তার মাধ্যমে ইমাম সাহেবকে নিয়ে
কনের কাছে সামনে যাওয়া এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, এটা করা যাবে না। হয়তো বলে দিলাম সেদিন বলতে পারি নাই, এটা শরীয়ত বিরোধী। বিবাহ হবে মসজিদের মধ্যে, কিসের মধ্যে? আল্লাহর নবী যত সাহাবায়ে কেরামের বিবাহ পড়িয়েছেন সকলের বিবাহ মসজিদের মধ্যে পড়িয়েছেন। হ্যাঁ, কাজী সাহেব যাবে, শুধু মেয়ের বাবা যাবে, মেয়ের যারা যাদের সাথে মেয়ের সম্পর্ক ভালো, যে গাইরে মাহরাম যে সকল পুরুষ তারা মেয়ের সঙ্গে দেখা করতে পারবে না, মেয়ে কোনো পুরুষের সঙ্গে দেখা করতে পারবে না, তাদের সামনেও যেতে পারবে না, এটা নিষেধ সম্পূর্ণ, ইসলামে হারাম। কাজী সাহেব যাবেন, মা বাবা যাবে, কোনের মা বাবা, হ্যাঁ বোনের মা বাবা, তার সামনে গিয়ে কথাবার্তা বলে তারা সেখানে কবুল, ইজাব গ্রহণ করে বিবাহ শাদী শেষ। ইমাম সাহেবের কাজ শুধু খুতবা পড়াবেন, দোয়া করবেন, এটা ইমাম সাহেবের কাজ। উনি মসজিদও করতে পারেন, এটা কেউ কেউ বাড়িতেও করতে পারেন, কিন্তু ইমাম সাহেবকে ওই ভাবে পর্দার আড়ালে বা মহিলার সামনে নিয়ে যাওয়াটা বা এই সমস্ত যে কার্যকলাপ, এটা ইসলাম সমর্থিত নয়। আমরা আজ থেকে এই কাজ থেকে বিরত থাকবো সকলে বলি ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা, যদি কেউ আমাকে দাওয়াত দেন, এক নাম্বার আপনারা মসজিদে নামাজে আসতে হবে, নামাজে আসার পরে নিয়ে যাবেন আবার এনে দিতে হবে। আমি এমনিতে আপনাদের যদি আমি চিনিও, এখানে যদি 10 বছরও ইমামতি করি, আপনার বাড়িতে আমি এমনে যাব না, আপনি আসবেন, নামাজ পড়বেন, এতে যদি আপনি রাজি থাকেন আমি দাওয়াত কবুল করব, যদি না রাজি না থাকেন আমি আপনার দাওয়াত রাখবো না, কারণ আমার এটা আমার কাছে উপযুক্ত মনে হয় না। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। দুই নাম্বার, আপনি বলে দিতে হবে না আমি জুমার আলোচনা কয়টায় শেষ করব, কয়টায় ছাড়বো, আমি অবশ্যই ছেড়ে দিব, সময় মতো আমি আমার বয়ান শেষ করে দিব। কিন্তু আপনি যদি বলেন একটায়, কেউ বলবে 1:15, কেউ বলে 1:05, এবার আমি কি করবো, আমি পড়ে যাবো মুসিবতের মধ্যে। তা আমি ঠিক 1:15 ভিতরে শেষ করে দিব, এর থেকে বেশি সময় নিব না। তো এগুলা বলে দিলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমাদের দোয়া কবুল হয় না কেন? তিন নাম্বার কারণ, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করি না, এজন্য আমাদের দোয়া কবুল হয় না। চার নাম্বার কারণ, তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু মনে করো কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। আমরা শয়তানকে কি মনে করি? শত্রু মনে করি, কিন্তু আমরা নিজেরাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। আল্লাহ তাআলা বলেন তুমি এই কাজ করবা না, শয়তান বলে এই কাজ করো, আমি আল্লাহর কথা না মাই না, শয়তানের কথা মাই না, এই কাজ করি। তো আমি কি শয়তানের বন্ধু না? অবশ্যই বন্ধু, যার কারণে দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না। পাঁচ নাম্বার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা জান্নাতে যেতে যে আগ্রহী। আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতের পাগল, কিন্তু জান্নাতের কাজ প্রয়োজনে করেন, জান্নাতে যাওয়ার কাজ প্রয়োজনে করেন, ফজরের নামাজ প্রয়োজন করেন। তো আমরা কিভাবে জান্নাত পাবো? এজন্য আমাদের দোয়াটাও কবুল হয় না। ছয় নাম্বার, তোমরা জাহান্নামকে ভয় করো কিন্তু জাহান্নামের মাধ্যমে প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছ। জাহান্নামকে ভয় করো মনে মনে, মুখে বলো কিন্তু ওই জাহান্নামের কাজ করে যাও, দিন দিনের পর দিন করো, তোমাদের শরম লজ্জা থাকে না। সাত নাম্বার, তোমরা স্বীকার করো মৃত্যু আমাদের অনিবার্য, আমাদেরকে মরতেই হবে, এটা প্রত্যেক মানুষ জানে, আমাদেরকে মরতেই হবে, এটা তোমরা স্বীকার করো, কিন্তু তোমরা মৃত্যুর কথা দিনে একবারও স্মরণ করো না। আমরা কিভাবে দোয়া কবুল করব? 10টা বিষয় বলেছেন। 8 নাম্বার, তোমরা প্রত্যেক দিন ঘুম থেকে জেগে ওঠো কিন্তু তোমরা নিজের দোষ দেখো না, শুধু মানুষের দোষ খুঁজতে বের হয়ে যাও। প্রত্যেক দিন আমরা যখন ঘুম থেকে উঠি সকালবেলা, নিজের দোষ দেখি না, নিজের গুনাহ দেখি না, মানুষ কি করতেছে, মানুষের ভুল ধরি, মানুষের দোষ খুঁজি, তো আমার দোয়া কবুল হবে কিভাবে? এরপরে আল্লাহর ওই ওলি বলতেছেন, তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো, আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া রিজিক পান করো, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করো না। তাহলে আমাদের দোয়া কবুল হবে কিভাবে? 10 নাম্বার বলে দেই শেষ, তোমরা মৃত্যুর মৃতদেহের সামনে যখন যাও তখন ভয় পাও, কান্না করো, কিছুক্ষণ কান্নাকাটি করো, যখন তাকে দাফন কাফন দিয়ে চলে এসো তারপরে আর মরণের কথাও তোমাদের স্মরণে থাকে না, তোমরা মরার ভয় করো না, তোমরা মনে করো দুনিয়া সব কিছু, আখেরাত আমাদের জিন্দেগি নয়, দুনিয়াতে তোমরা খাইবা দেইবা ফুর্তি করবা, এটাই মনে হয় শেষ। কিন্তু আল্লাহ তাআলা বলেন শেষ নয়, আখেরাতে আরেকটা জিন্দেগি আছে যেটা অনেক বড় কঠিন, কারোর জন্য সহজ কারোর জন্য কঠিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টা বিষয় আমল করার তৌফিক দান করেন। দেখবেন আপনি ইস্তেগফার পাঠ করেন, দুরুদ পড়েন, জিকির করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার চেহারা আলোকিত হবে, সংসারে সুখ হবে, রিজিকের মধ্যে বরকত হবে, পরিবারের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, আপনার নিজ থেকে দেখবেন যে আপনি আগের থেকে ধনী হয়ে গেছেন, আগে যেভাবে আপনার জীবন ছিল আপনার জীবন সেভাবে নেই, আপনি উন্নত হয়ে গেছেন, আপনি 20 বেশি দিন নয় আপনি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ পড়েন।
দেখবেন আপনি কেমন হন। আপনার আগের 40 দিনের আগের দিনগুলো দেখেন আর 40 দিনের পর থেকে আপনি শুরু করেন, দেখেন যে আপনার জীবন কেমন, শান্তি চলে আসবে। বাইরে আমার পায়ে হাত রেখিবেনি, প্রত্যেকে নামাজ পড়বেন, যেখানেই থাকবেন না কেন নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইসলামের জন্য কবুল করেন। আমাদের মসজিদে আমরা যখন আসব তখন আসার পরে আরেকটা বিষয় বলে দেই, যারা হয়তো রাগ করবেন না, অনেক দেখা যায় ওইদিকে ওইদিকে বসেন হেলান দিয়ে, এটা কিন্তু ঠিক না। মসজিদের ভিতরে এসে হেলান দিয়ে বসা এটা সম্পূর্ণ কুরআন হাদিস বিরোধী। হেলান দিয়ে যদি বসেন তো আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। তারপর আরেকটা বিষয়, মসজিদে আরেকজন নামাজ পড়ছে যে আপনার পিছনের কাতারে, আপনি তার সামন দিয়ে চলে গেলেন, আপনার 40 দিনের আমল বরবাদ হয়ে যাবে। আপনি একজন নামাজ পড়তেছে আপনার পিছনের কাতারে, আপনি তার সামন দিক দিয়ে চলে গেলেন, এই না আপনার নামাজ কবুল হবে না, এটা সবচেয়ে বড় গুনাহ, এটা মনে রাখতে হবে। দুই নাম্বার, তিন নাম্বার, খুতবা যখন ইমাম সাহেব দিবেন তখন কথা বলা যাবে না, কথা বলা সম্পূর্ণ হারাম। যদি কেউ বলে ভাই কথা বলিও না, কোনো ব্যক্তি যদি আরেকজনকে বলে এই কথা বলিস না, তাহলে আপনার গুনাহ হয়ে গেছে, আপনি এটা বলতে পারবেন না। খুতবার সময় খুতবা শোনা ওয়াজিব, এখন ওয়াজিব কাজ চলতেছে আর আপনি আরেকজনকে বলতেছেন কথা বলিও না, আপনার ইবাদত নষ্ট, আপনার জুমার হক আদায় হবে না। এজন্য খুতবা যখন দেওয়া হবে মনোযোগ সহকারে খুতবা শুনবেন, খুতবার সময় কথা বলা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখন আমি আপনাদের সামনে কিছু